চাঁদপুরের কচুয়া উপজেলায় দক্ষিণ পশ্চিম ডুমুরিয়া গ্রামে আল্লাহ নিরানব্বই নামের স্তম্ভ তৈরি করা হয়েছে বুধবার স্তম্ভ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির ও কচুয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নাজমুল আলম স্বপন এদিকে আল্লাহ নিরানব্বই নামের স্তম্ভ উদ্বোধনের পর থেকে দূর থেকে দর্শনার্থীরা দেখতে আসছেন বিশেষ করে রাতের সময় আল্লাহর নামের স্তম্ভটি আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে উদ্যোক্তা মোহাম্মদ মোস্তফা কামাল মিরাজি বলেন মসজিদ নির্মাণ করার পর নিজেদের মধ্যে চিন্তা হয় একটি স্মরণীয় কিছু নির্মাণ করার তখনই আল্লাহ নিরানব্বই নাম খচিত স্তম্ভ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করি কোচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশি বলেন আমি অত্যন্ত খুশি ও আনন্দিত আমি চাই বাংলাদেশের জন্য প্রত্যেকটি উপজেলায় এভাবে আল্লাহর নিরানব্বই নাম স্তম্ভ তৈরি করা হয় কচুয়া পৌরসভায় মেয়র মোহাম্মদ নাজমুল আলম স্বপন বলেন কচুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ নিরানব্বই নামের স্তম্ভ তৈরি করে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই মহান আল্লাহ তালা রাবুল আলমীর যে নিরানব্বইটি নাম ছিল নামের একটি স্বর্ণাক্ষরে যে একটি স্তম্ভ তৈরি করেছেন আমি অত্যন্ত আনন্দিত যে সারা বাংলাদেশে পঞ্চম একটি স্তম্ভ এই কচুয়ায় স্থাপিত হয়েছে